মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনকালে যুক্তরাষ্ট্রের সাথে রাশিয়ার সম্পর্ক সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে এবং বর্তমানে উন্নতির কোনো আশা নেই। যত দিন যাচ্ছে সম্পর্কটা তলানিতে পৌঁছাচ্ছে। সুতোয় ঝুলতে থাকা মার্কিন রাশিয়া সম্পর্ক আরও বেশি উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে যখন গত বছর রাশিয়া ইউক্রেনে আক্রমণ করেছিল। রাশিয়ার অভিযোগ, যুক্তরাষ্ট্র কিয়েভকে যথেষ্ট অর্থনৈতিক ও সামরিক সহায়তা প্রদান করে যাচ্ছে, যা রাশিয়াকে ক্ষুব্ধ করেছে এবং ওয়াশিংটনকে সংঘাতে সরাসরি ভূমিকা পালন করার জন্য অভিযুক্ত করা হয়েছে। সবশেষ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি বক্তব্য এই সম্পর্ককে আরও দূরে সরিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। রুশ প্রেসিডেন্ট বলেন, মধ্যপ্রাচ্য ও বিশ্বের অন্যান্য অঞ্চলের সংঘাত থেকে যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা ফায়দা তুলছে। আবেগ দিয়ে পরিচালিত হওয়ার কোনো অধিকার আমাদের নেই, এমনটা করাও উচিত নয়। আমাদের অবশ্যই স্পষ্টভাবে দেখতে হবে যে মধ্যপ্রাচ্য ও বিশ্বের অন্যান্য অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশার পেছনে কাদের হাত, কারা এসব কলকাঠি নাড়ছেন। পুতিন এ সময় আরও বলেন, কারা এসব ভয়াবহ বিশৃঙ্খলা সৃষ্টি করে, কারা এর থেকে ফায়দা তুলছে। আমার মনে হয় হুকুমদাতারা প্রকাশ্যে ও স্পষ্টভাবে এ কাজ করে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন এলিট ও তাদের মিত্ররা বিশ্বজুড়ে অস্থিতিশীলতার প্রধান সুবিধাভোগী। এসব থেকে তারা বড় ফায়দা তুলছে আর বিশ্বকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। রাশিয়ার মুসলিম অধ্যুষিত অঞ্চল দাগেস্তানে সৃষ্ট পরিস্থিতি নিয়ে এক বৈঠকে এসব কথা বলেন রুশ প্রেসিডেন্ট। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘাতের মধ্যে গত রোববার ইসরায়েল থেকে একটি ফ্লাইট আসছে এমন গুঞ্জনে দাগেস্তান বিমানবন্দরে বিক্ষোভ হয়। এদিন ইসরায়েল বিরোধী বিক্ষোভকারীরা জোর করে বিমানবন্দরে ঢুকে পড়ে এবং রানওয়েতে ছোটাছুটি করে। এ কারণে বিমানবন্দরটি বন্ধ করে দিতে বাধ্য হয় বিমান কর্তৃপক্ষ। পুতিন বলেন, বৈশ্বিক পরাশক্তি হিসেবে যুক্তরাষ্ট্র দুর্বল হয়ে পড়ছে, যুক্তরাষ্ট্র তার অবস্থান হারাচ্ছে। সবাই এটি দেখছে এবং বুঝতেও পারছে। বিশ্ব অর্থনীতির দিকে তাকালেই বিষয়টি আন্দাজ করা যায়। পাক্স আমেরিকানা, আমেরিকান বিশ্ব, এসব ধারণার অবসান হচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনের আপডেট নিউজ পেতে চোখ রাখুন খবর সংযোগ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। কানেস্পাতে মানিপা, খবর সংযোগ।